নমস্কার। আজ আমরা পড়ব বনফুলের ছোট গল্প সহধর্মিণী। এক, বীরেন্দ্রবাবু বিখ্যাত শিকারী। তাহার বন্দুকের গুলিতে কত প্রাণী যে নিহত হইয়াছে তাহার আর ইয়ত্তা নাই। তিনি যে সত্যই শিকারে সিদ্ধহস্ত তাহা বহু পাখি, শুয়ার, সাপ, বাঘ, ভালুক, শিয়াল, সজারু, খরগোশ, হরিণ, কুমির, হনুমান প্রাণ দিয়া প্রমাণ করিয়াছে। সকলেই তারিফ করিব, শুধু ঝোঁক নয়, বাল্যকাল হতে এ বিষয়ে সুযোগও পাইয়াছিলেন তিনি প্রচুর। শিকার দক্ষতা লাভ করিতে হইলে শুধু ঝোঁক থাকিলেই হয় না, অর্থ এবং অবসর চাই। ধনীর দুলাল ধীরেন্দ্রনাথের তাহা ছিল, এসব ছাড়া তাহার যোগ্যতাও ছিল। বীরেন্দ্র শুধু যে সাহসী ছিলেন তাহা নয়, সমর্থও ছিলেন। তাহার দীর্ঘ সুগঠিত দেহে অসুরের শক্তি ছিল। দুই, বীরেন্দ্রবাবু কিছুকাল পূর্বে বিবাহ করিয়াছিলেন। পিতামাতা বহু পূর্বেই ইহলোক ত্যাগ করাতে বীরেন্দ্রবাবুকে নিজেই সব করিতে হইয়াছিল। শতাধিক পাত্রী দেখার পর বীরেন্দ্রবাবু মিনতিকেই পছন্দ করিলেন। কেন করিলেন তাহা বলা শক্ত। প্রথমত মিনতি গরিবের মেয়ে, দ্বিতীয়ত অতিশয় রোগা এবং তৃতীয়ত অত্যন্ত ভীরু। ভয়চকিত চঞ্চল চক্ষু দুইটি সম্ভবত তাহাকে মুগ্ধ করিয়াছে। তিন, বিবাহের পর 3 মাস কাটিয়াছে। সাঁওতাল পরগনার এক পাহাড়ি জঙ্গলে বীরেন্দ্রবাবুরই জমিদারি, প্রচুর শিকার পাওয়া যায়। একটা প্রকাণ্ড জঙ্গলের প্রান্ত দেশে সম্প্রতি এই ক্ষুদ্র দ্বিতল বাড়িটি নির্মাণ করাইয়াছে শিকারের সুবিধার জন্যেই। শিকারের জন্য প্রায়ই তাহাকে এখানে আসিতে হয়। নানা রকমের শিকার পাওয়া যায় এই জঙ্গলে। বিবাহের কিছুদিন পূর্বে তিনি এই জঙ্গলে প্রকাণ্ড একটা ময়াল সাপ মারিয়াছিলেন। চার, গভীর রাত্রি নয়, সন্ধ্যার একটু পরেই। ইতিমধ্যে কিন্তু চতুর্দিক ঝিল্লি ধ্বনিতে স্পন্দিত হইয়া উঠিতেছে। বাড়ির ঠিক পিছনেই বড় একটা তেঁতুল গাছ, তাহাতে অসংখ্য বকের বাসা। তাহাদের কলরব ও পক্ষবিধুনন বন্য অন্ধকারকে বিঘ্নিত করিতেছে। চতুর্দিকে কেমন যেন থমথমে ভাব। দূরে একটা ফেউ ডাকিয়া উঠিল। মিনতির কেমন যেন ভয় করিতে লাগিল। শিকারী বেশে সজ্জিত বীরেন্দ্রকে সে কম্পিত কণ্ঠে বলিল, ওগো তুমি যেও না, আমার বড় ভয় করছে। কোমরের বেল্টটা ভালো করিয়া আঁটিয়া বাঁধিতে বাঁধিতে সহাস্য মুখে বীরেন্দ্র বলিলেন, পাগল নাকি, মাচান বাঁধা হয়ে গেছে, কিল হয়ে গেছে, না গেলে কি চলে? কিল কি? কিল মানে একটা মোষের বাচ্চাকে বেঁধে রাখা হয়েছিল, কাল রাত্রে বাঘে সেটাকে মেরেছে। তারই কাছাকাছি একটা উঁচু মাচা তৈরি করিয়েছি, বাঘটা আজও ঠিক আসবে সেখানে। বেল্টটাকে ভালো করিয়া কষিয়া লইয়া একটু মৃদু হাস্য করিয়া আবার বলিলেন, যদি আসে ফিরে যেতে হবে না বাচ্চাদনকে আজ। আমার বড্ড ভয় করছে। ভয় কি, ফাগুয়া তো রইল। লক্ষ্মীটি তুমি যেও না, পাগল নাকি। কিছুক্ষণ উভয়েই নীরব। মিনতি বলিল, আচ্ছা আজ বিকেলে গরুর গাড়ি করে কি একটা পার্সেল এলো? আমাকে দেখতে দিলে না কেন? লুকিয়ে রেখেছো কেন বলো না? হাসি চাপিয়া বীরেন্দ্র বলিলেন, রাত্রে নয়, কাল সকালে দেখো। পাঁচ, বীরেন্দ্র চলিয়া গিয়াছে। মিনতি একা বিছানায় শুইয়া এপাশ ওপাশ করিতেছে। তাহার চোখে ঘুম নাই, একটু তন্দ্রার মতো আসিয়াছিল। একটা নিদারুণ দুঃস্বপ্ন দেখিয়া তাহা ভাঙিয়া গিয়াছে। কি ভীষণ স্বপ্ন! একটা বাঘ দুই থাবা দিয়া তাহার বুক চিরিয়া রক্তপান করিতেছে যেন। অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়া মিনতি শেষে উঠিয়া বসিল। উৎকর্ণ হইয়া খানিকক্ষণ কি যেন শুনিল। ও কি বকের শব্দ? কখনো নয়, ভারী মোটা গলায় কে যেন গাছের উপর বসিয়া কথা বলিতেছে। উহ, এই দারুণ রাত্রি কতক্ষণে প্রভাত হইবে! সহসা তাহার মনে হইল আজ বিকালে কি পার্সেলটা আসিয়াছে দেখা যাক। তবু খানিকটা সময় কাটিবে, পার্সেলটা উপরের ঘরে আছে। লণ্ঠনটা লইয়া ধীর পদসঞ্চারে মিনতি বাহির হইয়া গেল। ৬, বীরেন্দ্র যখন বাসায় আসিয়া পৌঁছিলেন তখন সবে ভোর হইয়াছে। দেখিলেন চাকরদের ঘরে ফাগুয়া অঘরে ঘুমাইতেছে। গোলমালে তাহার ঘুম ভাঙিয়া গেল, সে উঠিয়া বসিল। মাইজি রাত্রে ভয়টায় পায়নি তো রে?
ঠাকুর বাবা বলিল যে বাবু চলিয়া যাইবার পরই মাইজি সেই যে ঘরে খিল দিয়াছিলেন আর খোলেন নাই। বীরেন্দ্র আগাইয়া গিয়া বদ্ধ দ্বারে করাঘাত করিলেন, কোনো শব্দ নাই। আরো কয়েকবার করিল, এবারও কোনো সাড়া পাওয়া গেল না। অধীর হইয়া শেষে তিনি দ্বারে পদাঘাত করিতে লাগিলেন, তথাপি দ্বার খুলিল। শেষে কপাট ভাঙিতে হইল। ভিতরে ঢুকিয়াই প্রথমেই বীরেন্দ্রের চোখে পড়িল খানিকটা রক্ত গড়াইয়া আসিয়া দ্বারের কাছে জমিয়া রহিয়াছে। কিসের রক্ত? মিনতি কোথায়? বেশি খুঁজিতে হইল না, সিঁড়ির নিচেই তাহার মৃতদেহটি পড়িয়েছিল। একটু ঝুঁকিয়া বীরেন্দ্র দেখিল মাথা ফাটিয়া গিয়াছে, নাক দিয়া রক্ত বাহির হইয়া সমস্ত মেঝেটা ভিজিয়া গিয়াছে, চাপ চাপ রক্ত। সিঁড়ি দিয়া তাড়াতাড়ি উপরে উঠিয়া বীরেন্দ্র দেখিলেন কলিকাতা হইতে আগত স্টাফড ময়াল সাপটা কোণে কুণ্ডলীকৃত হইয়া রহিয়াছে। মিনতিকে সকালে ভয় খাওয়াইয়া মজা দেখিবে বলিয়া কথাটা তাহার কাছে বীরেন্দ্র গোপন রাখিয়াছে। কে বলিবে সাপটা জীবন্ত না? উহার ভিতরে খড় আর তুলা ভরা আছে তাহা বলিয়া না দিলে বোঝা অসম্ভব। কাল রাত্রে এই সাপটাকে দেখিয়া তাড়াতাড়ি পলাইতে গিয়া মিনতি সিঁড়ি হইতে পড়িয়া গিয়াছে। এ দৃশ্য দেখিবে সে কল্পনাও করে। বীরেন্দ্র ঈষৎ ভ্রুকুঞ্চিত করিয়া সাপটার দিকে চাহিয়া রাখিল। তাহার নকল চক্ষু দুইটি হইতে একটা হিংস্র দীপ্তি ফুটিয়া বাহির হইতেছে যেন। কিছুদিন পূর্বে এই সাপটাকেই তিনি এই জঙ্গলে মারিয়াছেন। আট, বীরেন্দ্রের শিকার অভিযান ব্যর্থ হয় নাই। কিছুক্ষণ পরেই বীরেন্দ্রের অনুচরবর্গ হিংস্র সাপটার মৃতদেহ গরুর গাড়িতে বোঝাই করিয়া লইয়া আসে। প্রকাণ্ড এক পাখি, বীরেন্দ্রের অব্যর্থ লক্ষ্য তাহার মস্তক বিচূর্ণিত করিয়াছে। ধন্যবাদ।